একটা ব্যাপার নিয়ে আমার মনে হলো কথা বলা উচিত, মানে এটা বাকিরা কিভাবে নেবে আমি জানি না, বা অন্যরা এটা নিয়ে কি মতামত দেবে আমি বলতে পারবো না, তবে আমার মনে হলো এটা নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলা উচিত। আমার মনে হয় যে সামনের দিন কিন্তু খুব খারাপের দিকে হচ্ছে, কারণ আমরা যে মানে টলিউডকে বারবার যারা ইউটিউবার রয়েছে বেশিরভাগটা, আমি একা আমার কথা বলছি না, পুরো ইউটিউব কমিউনিটি যারা ফিল্ম নিয়ে কথা বলে বেশিরভাগ জন এটা বলতে চাইছে যে আমাদের ইন্ডাস্ট্রি একজোট হওয়ার প্রয়োজন রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে বেশি প্রয়োজন রয়েছে এখন আন্ডারস্ট্যান্ডিং এর, অ্যাডজাস্টিং, এই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে, না একে অপরের সঙ্গে লড়াই করবো এই করবো এইসব করলে হবে না, এটা হচ্ছে মুদ্রা কথা। তো আজকে অনেকে হয়তো আমার বিরুদ্ধে কথা বলতে পারে, কারণ এখানে আমি দেবদাকে নিয়ে অনেক কথা বলবো, বাকিদের নিয়ে অনেক কথা বলবো, তাই অনেকে হয়তো আমার উপর রাগ করতে পারে, কিন্তু আমার মনে যেটা বলার সেটা বলা উচিত। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিসমিস সিনেমাটা যেটা আমি রিলিজ করছি 29th April, তার কদিন পরে ঈদ, মানে 2রা মে অর্থাৎ 3রা মে এরকম টাইম করে সম্ভবত ঈদ রয়েছে, অর্থাৎ এই সিনেমাটাও পাক্কা বাংলা ঈদেতে রিলিজ করছে। আমার কিন্তু মনে হয় কোথাও এটা দেবতা না করলেও পারতো, আমি কেন বলছি এটা, আমাকে অনেকে যারা দেবের ফ্যান রয়েছে তারা আমাকে এই ভিডিওটা অনেক কথা হয়তো শোনাবে, কিন্তু কেন আমি সেটা তোমাদেরকে এক্সপ্লেন করছি। দেবদা তো অলরেডি দুটো বিগেস্ট হিট দিয়ে দিয়েছে, একটা গোলন্দাজ আর একটা সিনেমা হচ্ছে, মানে একটা ক্ল্যাশে গিয়ে দেব অলরেডি জিতেছে, সেটা হচ্ছে পুজোতে দেব জিতে গেছে, সেকেন্ড হচ্ছে দেব জিতলো টনিকের মাধ্যমে, একাই রিলিজ করেছিল সেখানে টনিকে, বিরাট বড় একটা কালেকশন করেছে আমরা সবাই জানি। তো দেব তো অলরেডি দুবার জিতে গেছে, তো দেবের নিশ্চয় তাড়াহুড়ো ছিল না আমার মনে হয়, কারণ দেবের তো অলরেডি এখনো 10টা সিনেমা রয়েছে। এবার আমার মতে ইন্ডাস্ট্রিতে তো একই হিরোর অবস্থা দেখতেই পাচ্ছেন, সেখানে যদি আমার মনে হয় প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। এবার যেহেতু আমার মতে জিত যেহেতু আগে থেকে ঘোষণা করে দিয়েছিল যে ঈদেতে এবার রাবণ আনবো, সেক্ষেত্রে আমার মনে হয় যে দেবের উচিত ছিল জিতদাকে এবার স্পেসটা ছাড়া, যেমন ভাবে টনিকের সময় দেবদা একা লড়তে পেরেছে, যদি তার সঙ্গে যদি আবার কোনো অন্য সিনেমা থাকতো দেবের কিন্তু লড়াইটা সহজ হতো না, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় কিন্তু জিতদাকে খানিকটা স্পেস ছাড়া উচিত ছিল, কারণ সেও তো একজন বাংলা সুপারস্টার, তারও অধিকার রয়েছে নিজস্ব একটা ক্যারিশমা দেখানোর সুযোগ পাওয়ার। তো আমার মনে হয় যে টলিউডে যে রেসারেসিটা ঘটছে আমার মনে হয় বন্ধ করা উচিত, কারণ গোলন্দাজ যখন ঘোষণা করা হলো জিত চলে এলো বাজি নিয়ে, আবার যখন জিত যখন ঘোষণা করলো রাবণের তখন দেব আবার চলে এলো কিসমিস নিয়ে, আমার মনে হয় এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। এটা আজ থেকে 5-6 বছর আগে ঠিক ছিল, তখন ইন্ডাস্ট্রির অবস্থা অনেক ভালো ছিল, হল সংখ্যা অনেক বেশি ছিল, তখন আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে কোনো ভয় ছিল না, তখন ব্যাপারটা আলাদা ছিল, তখন যত ইচ্ছে ক্ল্যাশ হোক আমরা সেটাকে এনজয় করতাম এবং অনেকে খুশি হতো। এখন ব্যক্তিগতভাবে এটা নিয়ে কথা বলছি কিন্তু তার সত্ত্বেও মনে প্রাণে কিন্তু আমার ব্যাপারটা ভালো লাগছে না। আবার এর সঙ্গে আর একটা সিনেমা বাংলাতে রিলিজ হবে, তার নাম হচ্ছে ডক্টর বক্সি, সেটা রয়েছে শুভশ্রী, অর্থাৎ সত্যি কথা বলতে গেলে ব্যাপারটা হচ্ছে দেব ভার্সেস জিত ভার্সেস শুভশ্রী, একটা বিরাট বড় ফাইট বক্স অফিসে হতে চলেছে, তার সঙ্গে আবার ট্রিপল R রিলিজ করতে চলেছে। তা আমার কিন্তু মনে হয় এটা খুব খারাপ একটা দিক, কারণ এবার অনেকে বলতে পারে যখন গোলন্দাজ রিলিজ করলো তখন তো জিতও তো বাজি অন্য টাইমে আনতে পারতো, জিত কেন রেসারেসি করে সেই সময় পুজোর টাইম এলে, এটা আবার দেবের ফ্যান্সরার বিপক্ষে কথা বলতে পারে। আমি তাদেরকে বলে রাখতে চাই পুজোর টাইমটা অনেকেরই মানে চান্স থাকে, কারণ পুজো 5-6 দিনের একটা বিরাট বড় উৎসব, সেটা সব থেকে বড় উৎসব আমাদের বাংলা, তো সেখানে দাঁড়িয়ে ঈদ কিন্তু মোটামুটি 1 দিন বা 2 দিনের ব্যাপার, সেখানে দাঁড়িয়ে কালেকশন করা অতটাও সহজ নয়। তাই আমার মতে মানে দেব যখন দুটো সিনেমা ব্লকবাস্টার দিয়েছে সেখানে আমার মনে হয় এই রেসারেসিটির কি দরকার ছিল, এতে না দেবদার লাভ হবে না জিতদার লাভ হবে না শুভশ্রীর লাভ হবে। টনিক সিঙ্গেল এসে যে কালেকশনটা করেছে টনিক অন্য সিনেমার সঙ্গে রিলিজ করলে সেটা নিশ্চয়ই করতে পারতো না, তাহলে সেটা যখন বোঝা যাচ্ছে তাহলে এখন তো উচিত ক্ল্যাশ সরিয়ে দিয়ে প্রত্যেকে যে যার আলাদা ডেটে রিলিজ করো, এতগুলো তো রিলিজ ডেট থাকে ক্ল্যাশ করার কি রয়েছে। আজ এই ক্ল্যাশের জন্য ধর্মযুদ্ধের মতো একটা সিনেমা এত ইম্পর্টেন্ট একটা টপিক রিলিজ করার ডেট পাচ্ছে না, দেখতেই তো পাচ্ছেন, তো সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু খারাপ হচ্ছে। তার সঙ্গে যদি ট্রিপল R যদি ভালো সিনেমা হয়, যদি লোকের পছন্দ হয় এবং সমস্ত এলিমেন্টস রয়েছে সিনেমাটার মধ্যে, এসএস রাজামৌলি পরিচালনা, জুনিয়র ইন্ডিয়ার রামচরণ, মানে অজয় দেবগন, আলিয়া ভট্ট, তো বিরাট বড় একটা কম্বিনেশন, সেটা নিয়ে দেখতেই পাচ্ছেন লোকে কতটা এক্সাইটেড, আমাদের এখানের লোকেরা কতটা এক্সাইটেড, সেটা একটা বিরাট পরিমাণ হল নেবে। সেখানে দাঁড়িয়ে ডক্টর বক্সি সিনেমাটা হয়তো খুব ভালো একটা সিনেমা, দারুণ একটা সিনেমা, দেবার জিতে সিনেমা যদি 90% হল নিয়ে নেয় ক্লাসের জন্য তাহলে ডক্টর বক্সি কটা শো পাবে, পাবে না। সেখানে একটা বাংলা সিনেমাকে আবার তাদের সাধ্যমতো ঠিক করে একটা ডেট থেকে আবার বিজোতে হবে, কারণ ডক্টর বক্সি আমার মনে হয় যে সবার আগে একটা সিনেমা যে সবার আগে ঘোষণা করেছিল ঈদে আনবে, এবার এই দুটো সিনেমা রেসারেসি থেকে সে ঠিক করবে না আমরা এটা এই টাইমে আনবো না আমরা পরে আনবো, তো এটাকে ঠিক হচ্ছে, কারণ ডক্টর বক্সি একটা ভালো কন্টেন্ট, তারও অধিকার রয়েছে একটা ফেস্টিভ সিজনে সিনেমাটাকে রিলিজ করে। তো আমার মনে হয় খুব একটা দেবদার বিপক্ষে কথা বলিনি, আমি দেবদার হয়েই কথা বলি, কিন্তু আমার এটা নিয়ে মনে হলো যে দরকার ছিল না দেবদার হাতে, এখন যা যা সিনেমা রয়েছে প্রত্যেকটাই ভালো সিনেমা, প্রত্যেকটাই ভালো সময় চলবে, না খারাপ সিনেমা একটাও রয়েছে, তো ফেস্টিভ সিজনে রিলিজ করার কোনো দরকার ছিল না। কিসমিস আমার মনে হয় পরে মে মাসের শেষ দিক বা অন্য যে কোনো নন হলিডে রিলিজ করলে আমার মনে হয় চলতো, তবে কিন্তু ইন্ডাস্ট্রি সেই দিনটা আবার ফিরবে, এখন ক্লাসের দিন নয়, এখন কি হবে, নয় রাবণ পিছবে, নয় একই দিনে রিলিজ করবে, এতে কি হবে ব্যবসার খুব ক্ষতি হবে, তার সঙ্গে আবার হিরোপান্তি 2 রিলিজ করবে, মেয়ের সিনেমাটা রিলিজ করবে, তো সব মিলিয়ে প্রায় 6টা সিনেমার লড়াই হচ্ছে একদিনে, আর পাবলিকই বা কটা সিনেমা দেখবে বলুন তো,
যারা ধরুন দেখতে চাইছে যে টনিক বা এই দুটো সিনেমাই দেখবো, তারা আর ডক্টর বক্সি দেখতে যাবে না। বা কেউ ঠিক করলো ডক্টর বক্সি দেখবো, তারা ভাবলো যে না রাবণের এদিকে কি আবার একটা ভালো সিনেমা দেখে নিলাম, আর কিছু দেখবো না। আবার কে কেউ রয়েছে যে আগে বলিউডের সিনেমা দেখে নেয়, হিরোপান্তি দেখে নিল, ট্রিপল আর দেখে নিল, তারা বলবে আর বাংলা সিনেমা দেখবো না। তো এখানে যদি শুধুমাত্র যদি বাংলা একটা সিনেমা রিলিজ করতো সেটা লোকে কিন্তু দেখতো। যারা রাবণ দেখবে তারা আর কিসমিস দেখতে চাইবে না, তারা কিসমিস দেখবে তারা বলবে টাকা নেই রাবণ কেন দেখবো। এই হচ্ছে সমস্যা। এখন আগে ক্লাস হতো ঠিক আছে, এখন ক্লাসের যুগ আর নেই, এটা বুঝতে হবে। তো যাই হোক, এটা আমার ছিল ব্যক্তিগত মতামত, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। অনেকের ভিডিওটা ভালো লাগতে পারে, অনেকের নাও ভালো লাগতে পারে, কারণ অনেক সত্যি কথা আমি ভিডিওটায় বলেছি এবং অনেক মন থেকে আমি কথা বলেছি। আমার তো লুকোচাবারই এটা মনে হয় আমি বলি, আমার যেটা খারাপ লাগে খারাপ লাগে, যেটা ভালো লাগে ভালো লাগে, তো এই জন্যই ভিডিওটা করলাম। তো তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।